1996 সালে আমি যখন সরকার গঠন করি, আমরা দেখলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, আর তাছাড়া প্রাণী পশুর খাদ্যের তো অভাবই। এই অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম। তখন রিজার্ভ মানিও তেমন ছিল না, আমার ইনফ্লেশনও অনেক বেশি ছিল, এশিয়াতে তখন খাদ্য মন্দা। ওই অবস্থায় যাত্রা শুরু করে আমাদের লক্ষ্য ছিল যে আমরা কারো কাছে হাত পেতে চলব না, নিজের ফসল নিজে উৎপাদন করব। তার কারণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসব বলতেন যে আমরা কারো কাছে ভিক্ষা চাইব না, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, তো ভিক্ষুক জাতির কখনো ইজ্জত থাকে না। কাজে আমরা মান সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই, আর সেই আদর্শ নিয়েই কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবার পদক্ষেপ নিয়েছি। আমরা আপনাদের মনে থাকার কথা, 1998 সালে যখন মানে ভয়াবহ বন্যা হয়, সেই 1998 সালে যে বন্যা, আমার মানে এত দীর্ঘস্থায়ী বন্যা আর কোনোদিন বাংলাদেশে হয়নি। আমাদের গবাদি পশু থেকে শুরু করে অনেক প্রাণী এবং মৎস্য সম্পদ সেগুলি যেমন নষ্ট হয়, ইন্ডাস্ট্রিগুলি সেগুলি অচল হয়ে পড়ে, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। তখন অনেক আন্তর্জাতিক সংস্থা বলেছিল যে এই অবস্থা বাংলাদেশ মোকাবেলা করতে পারবে না, 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। আমি তখন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, বলেছিলাম আল্লাহর রহমতে একটি মানুষকেও না খেয়ে মরতে আমরা দেব না। এবং আমরা ঠিক সেই পদক্ষেপই নিয়েছিলাম এবং বাংলাদেশের মানুষ পাশে দাঁড়িয়েছিল। সেই সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলাম আমার ফসল উৎপাদন বাড়াতে হবে। যেসব জায়গায় বন্যা ছিল না তাদেরকে সার বীজ দিয়ে বীজতলা তৈরি করার ব্যবস্থা নিয়ে নিই। পানি টানার সাথে সাথে এয়ারফোর্সের হেলিকপ্টারে করে এই বীজতলা সার নগদ টাকা আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিই। বাংলাদেশ খাদ্যে উৎপাদন বৃদ্ধি হয়, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করেও বাংলাদেশকে আমরা উদ্বৃত্ত খাদ্যে উন্নীত করি। পার্লামেন্টে যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ, সেই দিন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়াও বিরোধী দলের চেয়ারে বসা, তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল খাদ্য স্বয়ং সম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আপনারা একবার চিন্তা করে দেখেন যে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব, আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাব। যেখানে জাতিপিতা বলে গেছেন আমাদের মাটি আছে সোনার মাটি, আমাদের ফসল আমরা ফলাবো এবং আমরা তা প্রমাণ করেছি।